2023 সালে এশিয়া অঞ্চলের সমুদ্রপথে 99টি জলদস্যুতার ঘটনা রেকর্ড করেছে রিক্যাপ। এর মধ্যে সিঙ্গাপুর হয়ে মালাক্কা প্রণালীতেই সবচেয়ে বেশি 63টি ঘটনা রেকর্ড করা হয়। এর বাইরে ইন্দোনেশিয়ায় 15টি, ফিলিপিন্সে 10টি, ভারতে 5টি, ভিয়েতনামে 3টি এবং মালয়েশিয়া, থাইল্যান্ড ও বাংলাদেশে 1টি করে জলদস্যুতার ঘটনা ঘটে। তবে চট্টগ্রাম বন্দরের রশি চুরির চেষ্টার ঘটনাটি তাৎক্ষণিকভাবে প্রতিহত করা হয়েছে। আমাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি, বেশ কিছু প্রযুক্তিগত জিনিসপত্র আমরা সংযুক্ত করেছি, আর পাশাপাশি আমাদের যে বন্দরের নিরাপত্তা যে ডিপার্টমেন্ট আছে তাদেরকে আমরা পর্যাপ্ত ট্রেনিং দিয়েছি। গত 9 বছরে এই অঞ্চলে 847টি জলদস্যুতার ঘটনা ঘটল, চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক ছিল মাত্র 35টি। এর মধ্যে 2019 সাল থেকে 21 সাল পর্যন্ত পরপর 3 বছর একেবারেই শূন্য ছিল। 2022 সালে 4টি ঘটনার অভিযোগ আসলো বন্দরের তদন্তে, এর কোনো সত্যতা মেলেনি। এরপরে জলদস্যুতা প্রতিরোধে কাজ করায় রিকেপের ঝুঁকিমুক্ত বন্দরের সনদ পেয়েছে চট্টগ্রাম বন্দর। একটা জাহাজের ওনার যখন এই জাহাজ কাউকে চার্টারিংয়ে দিবে, এই জাহাজ যখন চট্টগ্রাম বন্দরে আসবে সেটার প্রাইসিংয়ের উপর ডিপেন্ড করে তার রিস্ক ফ্যাক্টর কতটুকু বেশি। এটা সম্ভব হয়েছে মূলত আমাদের সার্বক্ষণিক আমাদের সিকিউরিটি সার্ভেলেন্স এখানে রয়েছে, আমরা বিটিএমআইএসের কাভারেজ আছে, ফুল আউটার এনকারেজ, সব মিলিয়ে আমরা সার্বক্ষণিকভাবে নজরদারি করতে পারি। জলদস্যুতা ঝুঁকির কারণে একসময় বিদেশি শিপিং প্রতিষ্ঠানগুলো চট্টগ্রাম বন্দরে জাহাজ পাঠাতে রাজি না হয়, জাহাজ ভাড়া বেড়েছিল অস্বাভাবিকভাবে। পরবর্তীতে কয়েক বছর জলদস্যুতা কমে আসায় বিদেশি জাহাজ মালিকদের স্বস্তি ফিরছে। চট্টগ্রাম বাংলাদেশের জাহাজ আসলে এটা নিরাপত্তা সে পাচ্ছে এবং সেখানে কোনো পাইরেসি নাই, তো এটা আমাদের জন্য, দেশের জন্য এবং বন্দরের জন্য একটা বিশাল অর্জন। চট্টগ্রাম বন্দরের সীমানায় 2010 সালে 21টি, 2011 সালে 14টি, 2012 সালে 12টি ডাকাতির ঘটনার রেকর্ড করেছিল রিক্যাপ। এরপরে চট্টগ্রাম বন্দরকে কালো তালিকাভুক্ত করা হয়েছিল। পৃথিবীর অনেক উন্নত বন্দরের মাথা ব্যথার কারণ এই জলদস্যুতা, সেই সাথে হুমকির মুখে আমদানি রপ্তানি বাণিজ্য। তবে চট্টগ্রামে এখন সেই জটিলতা নেই। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ।